দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামে এক রেস্তোরাঁয় বানমি স্যান্ডউইচ খেয়ে খাদ্য বিষক্রিয়ায় শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সাড়ে পাঁচশোর বেশি মানুষ এদের মধ্যে ছয় থেকে সাত বছরের দুই শিশুসহ জনের অবস্থা আশঙ্কাজনক ভিয়েতনামের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ডং নাইংয়ের লংখান শহরে এ ঘটনা ঘটেছে যে রেস্তোরাঁর স্যান্ডউইচ এই ঘটনার জন্য দায়ী সেটি সাময়িকভাবে বন্ধ রয়েছে প্রাথমিক তদন্ত হাসপাতাল সূত্রে জানা গেছে ব্যাপক তাপপ্রবাহের কারণে ওই রেস্তোরাঁয় স্যান্ডউইচগুলোর ভেতরের উপাদানগুলো নষ্ট হয়ে গিয়েছিল খাদ্য বিষ্ক্রিয়ার জন্যই এটি দায়ী এছাড়া রেস্তোরাঁটির বিরুদ্ধে খাদ্যমান যাচাই না করার অভিযোগও উঠেছে বানমি ভিয়েতনামের একটি ঐতিহ্যবাহী স্যান্ডউইচ লম্বা পাতলা এক প্রকার বনরুটির দুই ফালি করে কেটে তার ভেতরে ঠান্ডা মাংস নামের এক প্রকার পানির মিশ্রণ এবং সবজি দেয়া থাকে হাসপাতালে ভর্তি হওয়ার পর প্রাথমিক চিকিৎসা শেষে দুইশো জনকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে প্রাদেশিক পুলিশ জানিয়েছে রেস্তোরাঁটির মালিকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে তারা আতিকুর রহমান তিতাস মাই টিভি